Assalamualaikum everyone, welcome back to my channel. Video শুরুতেই বলতে চাই আমি গত বৃহস্পতিবার থেকে খুবই অসুস্থ ছিলাম। আমার প্রচন্ড মাথা ব্যথা, সর্দি, কাশি প্লাস অল্প একটু জ্বর ছিল। তো সেই কারণে আমি এতদিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আল্লাহর অশেষ সহমত আমার পরিবার এবং আমার প্রিয় ইউটিউবার ভাই বোনদের দোয়া আর ভালোবাসাতে আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে একটু বেটার ফিল করছি। সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো অসুস্থতার কারণে আমার মা আমাকে বাবার বাড়িতে নিয়ে আসছে, তো বাবার বাড়ির ট্যুরটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেইন গেট। তো মেইন গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। আমরা ফার্স্ট ফ্লোরটা আমাদের ভাড়া দেওয়া আছে, আমরা সেকেন্ড ফ্লোরে থাকি আর থার্ড ফ্লোরে আমার ফুপুরা থাকে। তো আমরা মেইন গেট দিয়ে ঢুকেই কিন্তু আমাদের ডাইনিং প্লাস ডাইনিং এর স্পেসটা, ও এইদিকে একটা ক্যাবিনেট রাখা আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই বাসাটা আমাদের খুব মানে স্বপ্নের বা শখের সাধের বলতে পারেন। আর আমার ভাইয়ের অনেক কষ্ট উপার্জিত অর্থ প্লাস আমার বাবা আমার মার অক্লান্ত পরিশ্রম আর আমার বড় বোন এবং দুলা ভাইয়েরও অনেক বড় একটা অবদান আছে এই বাড়িটা করার পেছনে। আর এই যে এইদিকে একটা বাথরুমও আছে, এটা হচ্ছে কমন বাথরুম বা মাস্টার বাথরুম। আর এদিকে আমাদের ডাইনিংটা আমাদের যেমনটা আছে, যেহেতু এখন দুপুর টাইম আমরা খাওয়া দাওয়া এখনও করি নাই, তো হাঁড়ি পাতিল সব ওপরেই রাখা আছে। আমি এগুলো গোছানোর প্রয়োজন মনে করি নাই, কারণ আপনাদের সাথেই তো শেয়ার করব। আমরা যেভাবে খাওয়া দাওয়া করি সেভাবে যদি কোনো মেহমান আসে তাহলে তার সামনে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়, আদারওয়াইজ কিন্তু এভাবেই আমরা খাওয়া দাওয়া করি। তো এইদিকে হচ্ছে আমাদের ছোট্ট একটা বারান্দা, তো এখানে একটা বেসিন বসানো হবে। বাড়ির এখনও অনেক কাজ বাকি আছে। আর বাড়ির এই যে এদিকে হচ্ছে একটা থাই দিয়ে গেট লাগানো আছে বারান্দার পাশে, এটা একটা ছোট্ট বারান্দা। আর আগে তো বললাম যে বাসার অনেক কাজই এখনও বাকি আছে, অনেক কাজই এখনও করা হয় নাই। এদিকে মা কিছু গাছ লাগিয়েছে। আর আমার মা কারো কাজ পছন্দ করে না, মা নিজে যেরকমটা পারে নিজে সব কিছু নিজেই করতে বেশি পছন্দ করে। তারপরেও এখন যেহেতু ভাই বউ আছে দুজনে মিলেমিশে কাজ করে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। তো ভাই যখন দেশে ছিল তো ভাই এই রুমেই ঘুমাসত। ভাই ভাবি আর ভাবিকে তো ভাবি বলে না, ও আমার বয়সে অনেক ছোট, সেজন্য নাম ধরেই ডাকা হয়। তো এটা হচ্ছে ওদের রুম, যখন আমরা শ্বশুরবাড়ি থেকে মার বাসায় আসি তখন এই রুমে ওর সাথে ঘুমাই। আমার ছোটো বোন আসলে ছোটো বোন ঘুমায়, আমি আসলে আমি ঘুমাই, বা ছোটো বোন আর আমি দুজনে আসলে দুজন দুই ঘরেই ঘুমাই, মার সাথে ঘুমাই। তো মোটামুটি এই হচ্ছে আমার ভাইয়ের রুমটা। ভাইয়ের রুমে দুটো জানলা আছে। আর এই রুমটাতে কিন্তু প্রচণ্ড গরম, কারণ যেহেতু পশ্চিম পাশের রুমটা আর ওইদিকে কোনো বিল্ডিং নাই, সে কারণে কিন্তু একেবারে সূর্যের যে তাপটা সকালবেলা সেটা কিন্তু একেবারে দেয়ালে এসে লাগে, আর সেজন্য ঘরটা সবসময় গরমই থাকে। আর শীতে গরমের দিনে গরম প্লাস এতে শীতের সময় কিন্তু অনেক ঠান্ডা পড়ে এই রুমে। আর এই রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুমও আছে যেহেতু এই রুমটায় ভাই থাকে। তো মোটামুটি এই রুমটা এইভাবে সাজানো হয়েছে। আর কণ্ঠস্বর শুনেই হয়তো বুঝতে পারছেন যে আসলে আমার গলাটা কতটা খারাপ হয়েছে। আজকে তো মোটামুটি ভালো, এই কদিন তো মুখ দিয়ে কথাই বের হয় নাই। আর এই যে দেখছেন একটা ওয়াল ম্যাট, সেটা আমি হচ্ছে একটা কিন্ডার গার্ডেনে জব করতাম অনেক আগে, যখন আমি ছোট ছিলাম তখন ইভিক, তখন ক্লাস নাইনে পড়ি। তা আমি যখন জয়েন করি, জয়েন করার কিছুদিন পরে কিন্তু জবটা ছেড়ে দিয়েছে। আবার যখন জয়েন করি তখন আমার স্টুডেন্টরা খুশি হয়ে আমাকে দেখে ওরা আমাকে কিছু গিফট করেছিল, তার মধ্যে এটা ছিল একটা। আর এই যে এটা হচ্ছে আরেকটা রুম। আর এই রুমে আমার মা আর আব্বু থাকতো। আর এটা হচ্ছে আরেকটা গেট, মেন গেটের দরজায়। এটা মেন গেটের যে দরজাটা লাগানো দেখলেন সেটা ভালো হয় নাই, আব্বুর পছন্দ ছিল না। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। আর এটা হচ্ছে আমাদের যে পুরাতন কাঠগুলো ছিল সেটা দিয়ে আব্বু বানিয়ে নিয়েছিল মিস্ত্রি দিয়ে। আর এটার কিন্তু পলিশটা আব্বু নিজেই করেছিল। আমাদের বাসার অনেক কাজই আমার বাবা তার নিজের হাতে করে গিয়েছেন।
আর আসলে বাড়ি করার পরে আব্বু তেমন থাকতে পারে নাই। বাড়ি করার পর আমাদের যখন আমরা উপরে আসলাম, আব্বু 7 মাস ছিল, তারপরে আব্বু আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। আর এটা আমার মার ছোট্ট একটা কিচেন রুম। আগে তো বললাম আমার মা কারো কাজ তেমন একটা পছন্দ করে না, ওর যেরকম ইচ্ছা সেভাবেই রাখে। তো আমার মা কিন্তু কাজে অনেক পরিষ্কার, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে, বা সাজানোটাও ওর মতো করেই সাজায়। আর এটা হচ্ছে পুরাতন একটা মেসি, যখন নতুন আনা হবে তখন এটা এখান থেকে সরিয়ে নেবে, চেঞ্জ করা হবে। বাকি রুমটা একেবারেই ছোট হয়েছে। যাই হোক, মানে মোটামুটি দুজন দাঁড়িয়ে কাজ করা যাবে এইরকম। তা আমার ভাই কিন্তু একাই, ওর আর কোনো ভাই নাই, তো ওদের হয়ে যাবে, সমস্যা হবে না। আর এটা হচ্ছে আরেকটা রুম, আর এই রুমে তেমন একটা কিন্তু ফার্নিচার নাই। আর আনফর্চুনেটলি এই রুমটা অগোছালো ছিল, আমার ছেলে খেলাধুলা করতেছিল, তো এটা আর গোছানো হয় নাই। আমি আপনাদেরকে সেভাবেই দেখিয়ে দিলাম, কোনো সমস্যা না, আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার সেলাই মেশিন, যেটা দিয়ে আমি সেলাই করি। এটা হচ্ছে বাবার বাড়ির মেশিনটা, আর শ্বশুরবাড়িতে আমার যার একটা মেশিন আছে, তো শ্বশুরবাড়িতে আমি আর আমার মেশিনটা নিই না। যদিও এটা পুরাতন কিন্তু এর কাজ খুবই ভালো। এখনকার যে নতুন নতুন মেশিনগুলো পাওয়া যায় তার তুলনায় এটা বহুত গুণ, মানে কী বলবো, অনেক গুণ বেটার। আমি আমাদের ভাষায় বলে দিলাম, বহুত মানে আমাদের আমিনবাজারের ভাষায়। চেষ্টা করবো আমিনবাজারের ভাষায় নেক্সট টাইম আপনাদের সাথে কখনো একটা ব্লগ শেয়ার করতে। আর এই রুমের সাথে আমি আরেকটা অ্যাটাচ বারান্দা আছে, তো এখানেও মা কিছু গাছ বনে রেখেছিল। আর এই যে আমাদের বাসার নিচে, আমাদের আমিনবাজারে একজন খুবই নামি দামি একজন মাওলানা সিদ্দিকুর রহমান জাকবি সাহেব, ওনাদের পারিবারিক কবরস্থান এটা, একেবারে আমাদের বাসার সাথে। ওনাদের পরিবারে কেউ যদি মারা যায় তাহলে এই কবরে কিন্তু ওনাদের মানে কবর দেওয়া হয় এই কবরস্থানে। এই ছিল মোটামুটি আমার বাবার বাড়ির ব্লগ। তো আশা করছি যে আমাদের বাসাটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু যে আমাদের বাসাটা আপনাদের কেমন লাগলো। আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, আমি খুবই অসুস্থ, কথা বলতে খুবই সমস্যা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।